আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে কাতার বিশ্বকাপের সময়সূচি আপনাদের জানাবো, সঙ্গে থাকতে পারেন। 21 নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ 2022। বিকেল 4টায় প্রথম খেলা হবে এ গ্রুপের, সেনেগাল এবং হল্যান্ডের মধ্যকার। দোহায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপরে 21 নভেম্বরে আরও একটি খেলা রয়েছে, যেটি সন্ধ্যা 7টায় বি গ্রুপের ইংল্যান্ড এবং ইরান আল রায়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর 21 নভেম্বর রাত 10টায় কাতার এবং ইকুয়েডর, 21 নভেম্বর রাত 1টায় যুক্তরাষ্ট্র এবং ওয়েলস, 22 নভেম্বর বিকাল 4টায় আর্জেন্টিনা সৌদি আরব, 22 নভেম্বর সন্ধ্যা 7টায় ডেনমার্ক তিউনেশিয়া, 22 নভেম্বর রাত 10টায় রয়েছে মেক্সিকো পোল্যান্ড, রাত 1টায় আছে ফ্রান্স অস্ট্রেলিয়া, বিকেল 4টায় মরক্কো ক্রোয়েশিয়া, সন্ধ্যা 7টায় জার্মানি জাপান, রাত 10টায় স্পেন কোস্টারিকা, রাত 1টায় আছে বেলজিয়াম কানাডা, 24 নভেম্বর বিকেল 4টায় সুইজারল্যান্ড এবং ক্যামেরনের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এরপরে 24 নম্বর সন্ধ্যা 7টায় উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া, রাত 10টায় হবে পর্তুগাল ঘানা, 24 নভেম্বর রাত 1টায় ব্রাজিল এবং সার্বিয়ার খেলা লুসাইল স্টেডিয়ামে এটি, 25 নভেম্বর বিকেল 4টায় বি গ্রুপের ওয়েলস ইরানের মধ্যে খেলা হবে, 25 নভেম্বর সন্ধ্যা 7টায় কাতার এবং সেনেগালের মধ্যে খেলা হবে, দোহায় অনুষ্ঠিত হবে এ গ্রুপের এই খেলাটি, 25 নভেম্বরে রাত 10টায় হল্যান্ড ইকুয়েডর আল রায়ান, 25 নভেম্বর রাত 1টায় বি গ্রুপের ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের মধ্যে আল খোড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। এরপরে 26 নভেম্বরে বিকেল 4টায় তিউনিশিয়া অস্ট্রেলিয়া, সন্ধ্যা 7টায় পোল্যান্ড সৌদি আরব, রাত 10টায় ফ্রান্স ডেনমার্ক, রাত 1টায় আর্জেন্টিনা মেক্সিকোর। এরপরে 27 নভেম্বরে বিকেল 4টায় জাপান কোস্টারিকা, সন্ধ্যা 7টায় বেলজিয়াম মরক্কো, রাত 10টায় ক্রোয়েশিয়া কানাডা, 27 নভেম্বর রাত 1টায় স্পেন জার্মানির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এরপর 28 নভেম্বর বিকাল 4টায় ক্যামেরন সার্বিয়া, সন্ধ্যা 7টায় দক্ষিণ কোরিয়া ঘানা। এরপরে 28 নভেম্বর রাত 10টায় ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। দোহায় অনুষ্ঠিত হবে সেই খেলাটি। আবার 28 নভেম্বর রাত 1টায় রয়েছে এইচ গ্রুপের পর্তুগাল উরুগুয়ের, রাত 9টায় রয়েছে হল্যান্ড কাতার, এ গ্রুপের ইকুয়েডর সেনেগাল, বি গ্রুপের ওয়েলস ইংল্যান্ড, 29 নভেম্বর অনুষ্ঠিত হবে আল রায়ান স্টেডিয়ামে। এরপরে 29 নভেম্বর রাত 1টায় ইরান যুক্তরাষ্ট্রের দোহায় অনুষ্ঠিত হবে, 30 নভেম্বর রাত 9টায় ডি গ্রুপের তিউনিশিয়া ফ্রান্স, 30 নভেম্বর রাত 9টায় অস্ট্রেলিয়া ডেনমার্ক এবং 30 নভেম্বর রাত 1টায় পোল্যান্ড আর্জেন্টিনার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে, 30 নভেম্বর রাত 1টায় সৌদি আরব মেক্সিকো এবং 1 ডিসেম্বর রাত 9টায় ক্রোয়েশিয়া বেলজিয়ামের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে আল রায়ান স্টেডিয়ামে। এরপরে রাত 9টায় কানাডা মরক্কো, জাপান স্পেন, রাত 1টায় কোস্টারিকা জার্মানি, রাত 1টায় এভাবে 2 ডিসেম্বর পর্যন্ত খেলা চলবে। এর পরবর্তীতে হবে অন্য গ্রুপের খেলা। তো প্রাথমিকভাবে এই গ্রুপের আমি জানিয়ে দিলাম, সবাই ভালো থাকবেন।